ভাঙিয়ে যে ছবিগুলি এখন আপনারা নিউজে দেখতেছেন ওই ভাঙিয়ে যাওয়ার কারণে ওটাকে আর আমরা মেরামত করি না খালি খালি ওখানে ওয়েস্ট অফ মানি যে কথাগুলি বলা হইতেছে বা আমি তো এখনো 9 তারিখ পর্যন্ত দায়িত্বে আছি 9 তারিখ পর্যন্ত 9 তারিখের পরে যদি কোনো কিছু আমার বাসায় থাকে বা সিটি কর্পোরেশনের কোনো সম্পত্তি আমার বাসায় থাকে তাইলে আপনি অভিযোগ করতে পারেন আপনারা জানেন যে নগর ভবন যে পরিত্যক্ত আমাদের বিল্ডিং যদি হুমকির মুখে থাকে নগর ভবন হচ্ছে যে আমি বলবো যে সব এক নম্বরে আছে যে কারণে কিন্তু আপনারা জানেন যে নগর ভবন থেকে আমি কিন্তু ডিপার্টমেন্টগুলি সব আস্তে আস্তে যেমন অ্যাকাউন্ট সেকশন যান্ত্রিক শাখা ট্রেড লাইসেন্স বাদে মেজর যে উপরের বিল্ডিংয়ের উপরের দিকে যে শাখাগুলি ছিল সেগুলি কিন্তু আমি মুভ করে এনএক্স ভবনে নিয়ে গেছি কিছু আপনার আমানতগঞ্জে নিয়ে গেছি কিছু আর ওই যে অফিসের বিষয়টা যেটা আপনারা দেখছেন আমাদের যে মিটিং রুম কিন্তু এনএক্স ভবনে আমি করে রেখে গেছি যেটার মধ্যে মিটিং করার সুন্দর একটা পরিবেশ আছে তো ওই রুমটা তো আসলে আমরা প্রথমে একবার খালি আমরা মিটিং করছিলাম এবং ওইটা ভাঙিয়ে যে ছবিগুলি এখন আপনারা নিউজে দেখতেছেন ওই ভাঙিয়ে যাওয়ার কারণে ওটাকে আর আমরা মেরামত করি না খালি খালি ওখানে ওয়েস্ট অফ মানি যে কারণে কিন্তু ওটাকে আমরা মেরামত না করে আমরা কিন্তু আমাদের মিটিং রুম আমাদের শিফট করে নিয়ে আসছি আমরা এনএক্স ভবনে তো যে কথাগুলি বলা হইতেছে বা আমি তো এখনও 9 তারিখ পর্যন্ত দায়িত্বে আছি 9 তারিখ পর্যন্ত 9 তারিখের পরে যদি কোনো কিছু আমার বাসায় থাকে বা সিটি কর্পোরেশনের কোনো সম্পত্তি আমার বাসায় থাকে তাইলে আপনি অভিযোগ করতে পারেন তো 9 তারিখ পর্যন্ত তো এখনও 14 তারিখ পর্যন্ত আমার সময় আমি 9 তারিখ আমার দায়িত্ব ছাড়তেছি সো এর আগে তো এই প্রোপাগান্ডা এগুলি তো আছে এগুলি থাকবেই সো আমার আহ্বান থাকবে যে আমি যেভাবে সিটি কর্পোরেশনের স্টাফদের নিয়ে যেভাবে কাজ করছি আমার আহ্বান থাকবে সেও সেইভাবে সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তাদের একটা পরিবার মনে করে শহরবাসীকে তার পরিবার মনে করে কাজ এগিয়ে নিয়ে যাবে রাইট শুরু করছিলাম সেগুলি এখন বাধাগ্রস্ত হয়েছে এটা পরের যিনি আসবেন আমার চাচা তিনি দায়িত্ব নিচ্ছেন 14 তারিখ ইনশাল্লাহ ভালো মতেই তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন আমার শুভকামনা রইল তার প্রতি بسم الله الرحمن الرحيم برحمة بداية الرحمن الرحيم